আমাদের মই মুরব্বীরা আমাদের সেইভাবে শিখানোর ব্যবস্থাও কি তারা করতে পারে নাই, ঠিকই রে কথা বলেন। আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের গৌরবের বিষয় যে আজকে আপনাদের বাড়ির কাছে এরকম আপনাদের সন্তানেরা মাশাআল্লাহ যে আমাদের টেকের মাদ্রাসায় এবার ওই যে প্রদর্শনীর মাধ্যমে ছোট্ট ছোট্ট ওই বয়সে আমরা মাদ্রাসায় যাই নাই, আমরা ওই বয়সে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাই নাই, কিন্তু আমরা ছোট ছোট ক্লাস ওয়ান প্রি ওয়ানের ছেলেরা মাশাআল্লাহ তারা এই যে ঈদের নামাজ, তারপরে আপনার জুমার নামাজ, এরপরে আপনার বিবাহ অনুষ্ঠান, এগুলো তারা প্রদর্শনীর মাধ্যমে দেখাইছে। এটা আমাদের জন্য একটা বিরাট গৌরব, সুবহানাল্লাহ। এই বয়সে আমরা কিছু শিখতে পারি না, কিন্তু ওরা শিখছে, আল্লাহর মেহরবানি। এই মাদ্রাসা আজকে এখানে উদ্বোধন হয়েছে, ইনশাল্লাহ আপনারা খুশি হবেন যখন আমাদের ইমাম সাহেব আসেন। আলহামদুলিল্লাহ এখন যেহেতু ছাত্র সংখ্যা কম, আমরা পরবর্তীতে আরো আরো আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে যাতে ইনশাল্লাহ সুন্দরভাবে কি হয় মাদ্রাসাটা আরো বড় হয়, ইনশাল্লাহ বড় ধরনের একটা কমপ্লেক্স এখানে হয়, এটা আমরা সবাই তো চাই, ইনশাল্লাহ চাই না কি বলেন? আপনারা খুশি হবেন, আপনাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে যারা এগুলো জানতো না শিখতো না আমরা জানি না, কিন্তু ওরা এখান থেকে কি শিখবে আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য একটা গৌরবের বিষয়, ঠিক কি না কথা বলেন? তো যা হোক আমরা এই প্রতিষ্ঠান করেছি, প্রতিষ্ঠান শুধু এখন আগে জায়গা জায়গা দিয়েছে, এরপরে আমরা আইসা কি করছি এখানে ভিত্তিবস্তু স্থাপন করেছি, ঠিক না কি বলেন? আল্লাহর মেহরবানি এখন আইসা আমরা দেখি একটা ঘর হয়ে গেছে, একটা প্রতিষ্ঠান হয়ে গেছে আল্লাহর মেহরবানি। এখন এই প্রতিষ্ঠান কি হইলে কি এটা প্রতিষ্ঠান চলবে কি বলেন? এর পিছনে শারীরিক মানসিক আর্থিক সর্বপ্রকার সহযোগিতা করতে হবে। এখন প্রতিষ্ঠান দিলেন, প্রতিষ্ঠান দিলেই তো চলবে না, এর পিছনে অর্থ ব্যয় করতে হবে। এই যে যিনি খেদমত করবেন, আসলে আমরা আমরা তো এটা বুঝি যেহেতু আমাদের বাংলাদেশ অন্য অন্য দেশে, যেমন সৌদি আরব, সৌদি আরব জাতীয়করণ, সেখানে সব মাদ্রাসা মসজিদ গুলো কি জাতীয়করণ সরকারি, অর্থাৎ সরকার সম্পূর্ণ কি করে বের করেন, এই মসজিদ মাদ্রাসার খাদেম বলেন শিক্ষক বলেন সব সরকার কি করেন তাদের বেতন দেন, কিন্তু আমাদের দেশে কি এই প্রতিষ্ঠানগুলো সরকারি নয়, মসজিদগুলো সরকারি নয়, ঠিক কিরে কথা বলেন? এখানে ইমাম সাহেবরা থাকেন, তেনাদেরও কি খরচা আছে না, সংসার আছে না কি বলেন? আছে, আমাদের যেমন আছে তাদেরও, তারাও তো আমাদের মতো মানুষ। অতএব এখানে যদি আমরা অর্থ ব্যয় না করি তাহলে কিন্তু প্রতিষ্ঠান কি টিকবে কি বলেন? অর্থ দিতে হবে, আবার এর পিছনে শ্রমও দিতে হবে। আইসা বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়া, আপনার পয়সা নাই, আপনি বুদ্ধি পরামর্শ দিয়া সহায়তা করতে হবে, যার সমর্থ আছে তিনি কি করবেন এখানে সহযোগিতা করবেন আল্লাহর মেহরবানি। এই যে মসজিদ মাদ্রাসায় যে আমরা সহযোগিতা করি, ফলে লাভ না লোকসান? মানুষ দেখেন দুনিয়ার ব্যাংকে অর্থ ধন সম্পদ রাখে না কি বলেন, বা এর একটা কি হয় মাসিক একটা এই অর্থের একটা লাভ হয়, লাভ হয় না কি বলেন? কিন্তু আসলে এই যে আমরা মসজিদ মাদ্রাসায় যে সাহায্য সহায়তা করি, এটা আল্লাহর ব্যাংকে কি জমা থাকে না কি বলেন? মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ রাস্তায় যদি একটা নেক কাজ কেউ করে, এক নেকির বদৌলাতে আল্লাহ কয় নেকি দেন? দশ নেকি। কার কথা? আল্লাহর কথা, আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলে। তো আমরা যদি এক টাকা আল্লাহ রাস্তায় দান করি, একের বিনিময়ে আল্লাহ কত দিবেন? দশ দিবেন। অতএব আমাদের সকলের মাথায় রাখতে হবে যে প্রতিষ্ঠান আজকে থেকে উদ্বোধন করা হলো, ইনশাল্লাহ প্রতিষ্ঠান এখন থেকে চলবে, তার গতি দেশে চলবে, ঠিক কিনা কথা বলে? কিন্তু এর পিছনে আমাদের কি করতে হবে? অর্থনৈতিক সহায়তা করতে হবে, ঠিক কি না কথা বলেন? হ্যাঁ, তারপরে আমাদের বুদ্ধি পরামর্শ দিয়ে এরপরে আমাদের সন্তানদেরকে দিতে হবে, এর দ্বারা আমরা সর্বদিক দিয়ে লাভবান হব, এলাকায় সুশিক্ষিত কি হবে সন্তান এলাকায় তৈয়ার হবে, আলেম হবে, কোরআনে হাফেজ হবে। একজন আলেম যদি আমি দুনিয়ায় রেখে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন হাশরের দিন আমি যদি একজন আলেমের পিতা হতে পারি, আল্লাহর আরশের নিচে মতির মেম্বারের উপরে কি করবে নূরের তাস পরায় আল্লাহ বসায় রাখবে। জোরে আমার একটা সন্তান যদি আমি কোরআনে হাফেজ বানাতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন আমার ওই একজন নেককার হাফেজ সন্তান সে কি করবে কিয়ামতের ময়দানে? দশজন জাহান্নামী যাদের জন্য জাহান্নাম অজীব হয়ে যাবে, দশজনকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিবে। আমার
আমাদের জন্য এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে কি বলেন? আজকে আমরা বাড়ি গাড়ি অর্থ ধন সম্পদ করি, আসলে এই সম্পদ মৃত্যুর পরে কোনো কাজে আসবে না। এই যে সদকায়ে জারিয়ার সওয়াব, আমরা তো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনেকের জবানে আলেম ওলামাদের জবানে মূল্যবান মূল্যবান কথা আমরা শুনেছি, ঠিক না কি বলেন? শুনেছি না যে একজন আলেম হলে কি লাভ, একজন হাফেজ হলে কি লাভ, এলাকায় একটা মাদ্রাসা থাকলে কি লাভ, মসজিদ থাকলে কি লাভ? সুবহানাল্লাহ, এই সমাজগুলো, এই সমাজ ব্যবস্থাগুলো আরো উন্নতি হয়ে যাবে। হ্যাঁ, মানুষের মধ্যে আল্লাহর দিন নবীর তাওহীদের বাণী আমাদের মধ্যে কি পুরাপুরি ভাবে এসে যাবে, ঠিক কিনা কথা বলে ইনশাআল্লাহ। তাহলে আমাদের এলাকায় উন্নতি হবে না অবনতি হবে? আমরা তো উন্নতি সবাই চাই ইনশাআল্লাহ, চাই না? আমি উপস্থিত ক্ষেত্রে ইনশাআল্লাহ, আমরা যেহেতু নামাজ পড়ি নাই, সবাই আমরা নামাজ পড়ব। উপস্থিত ক্ষেত্রে আমি আপনাদের খেদমতে আরজ করব, আসলে একটা প্রতিষ্ঠান করতে গেলে তো অর্থনৈতিক ব্যাপারটা হলো কি মেন, অর্থনৈতিক যদি ব্যাপারটা যদি শক্ত থাকে তাহলে ইনশাআল্লাহ আশা করি এই প্রতিষ্ঠান কখনো আর থেমে থাকবে না।